ক্যান্সার তৈরির উপাদানের উপস্থিতির কারণে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশে বন্ধ হচ্ছে রেনিটিডিন গ্রুপের ওষুধ। এরইমধ্যে কানাডা ও ফ্রান্সের বাজার থেকে তুলে নেওয়া হয়েছে জাতীয় ওষুধ। সবশেষ মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সিভিএস বন্ধ করেছে রেনিটিডিন গ্রুপের জেনট্যাক বিক্রি। বহুদিন ধরেই গ্যাস্ট্রিকের সমস্যায় বহুল ব্যবহৃত হয়ে আসছে রেনিটিডিন গ্রুপের নানা ওষুধ। সাম্প্রতিক গবেষণায় উঠে আসে ক্যান্সার তৈরি করতে পারে এমন উপাদান রয়েছে এই ওষুধগুলোতে। এরই মধ্যে অনেক দেশ এ সংক্রান্ত ওষুধ বন্ধ করেছে। এবার যুক্তরাষ্ট্রে জ্যানট্যাক সহ একই গ্রুপের ওষুধ বিক্রি বন্ধের ঘোষণা দিল সিভিএস। চিকিৎসকদের বিকল্প ওষুধ লেখার পরামর্শ দিয়েছে মার্কিন স্বাস্থ্য বিভাগ। ফার্মেসি ও রিটেল স্টোরগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে গ্যাস্ট্রিকের চিকিৎসায় ব্যবহৃত জনপ্রিয় ওষুধটি। ক্ষতিকর উপাদান পাওয়ায় আপাতত বাজার থেকে ওষুধটি তুলে নিচ্ছি। পূর্ণাঙ্গ গবেষণার পরেই নেওয়া হবে পরবর্তী ফলাফল। তারও আগে কানাডা ও ফ্রান্সে বন্ধ ঘোষণা করা হয়েছে রেনিটিডিন গ্রুপের সব ওষুধ। বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে নোভার্টিস, এজি, ওয়ালমার্ট, ওয়ালগ্রিনস সহ নামকরা চেইন শপগুলো। আমাদের জেনট্যাক বিক্রি বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে, তাই স্টোর থেকে সরিয়ে নিচ্ছি। শুনেছি এতে ক্ষতিকর উপাদান আছে, আমার চিকিৎসক ওষুধ পরিবর্তন করে দিয়েছেন। গবেষণা তথ্য বলছে রেনিটিডিন তৈরিতে নাইট্রোসোডিয়াম মেথাইলামিন ব্যবহার করা হয়, যা ক্যান্সার তৈরি করতে পারে। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ।